মাত্র ছোট্ট একটি সেটিংস এই সেটিংসটি করলেই আপনার কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন এই তিনটে নিয়ে আপনারা কোনো চিন্তা থাকবে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন রবি গল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম এই তিনটে কিন্তু আমাদের সবথেকে ভয়ের কারণ তাই একটি সেটিংস করে রাখুন এই সেটিংসটি করলে কি হবে আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন আপলোড দেওয়ার পর প্রসেসিং হবে প্রসেসিং হবার পর যদি আপনার ভিডিওতে কোনো প্রবলেম থাকে ধরুন কোনো কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন আপনি ভেঙেছেন সেই সব যদি সেই ভিডিওতে কিছু থাকে ইউটিউব আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যেমন আমরা ভিডিও যখন আপলোড দিই ভিডিও আপলোড হওয়ার পর যখন পাবলিক করি পাবলিক করলে কিন্তু সবার কাছে নোটিফিকেশন চলে যায় তেমনি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে ইউটিউব আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে আপনার ভিডিওতে যদি প্রবলেম থাকে তাহলে বলবে প্রবলেম আছে আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ইউটিউব বলে দেবে আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই আপনি অনায়াসে ভিডিওটি পাবলিক করতে পারেন আপনি ভিডিও আপলোড দিলেন তারপরে প্রসেসিং হচ্ছে আমরা সবাই কী করি যে আনলিস্টেড করে রাখি আনলিস্টেড করার পর আমরা পরে সেটাকে যখন প্রসেসিং হয়ে যায় তারপর পাবলিক করি অনেক সময় দেখা যায় পাবলিক করার পর হয় কপিরাইট ক্লেম আছে না হয় কপিরাইট স্ট্রাইক আসে অনেক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আর এইগুলো কিন্তু সব থেকে চ্যানেলের পক্ষে ক্ষতিকর আপনারা সবাই জানেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যায় কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যায় তাই কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আপনি এই সেটিংসটি করুন এই সেটিংসটি করলেই যদি আপনার ভিডিওতে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি যখন আপনি দিচ্ছেন যখন প্রসেসিং হবে তখন আপনাকে ইউটিউব নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই কোনো কপিরাইট ক্লেম ইস্যু নেই আপনি তারপর নিজে যায় সেই ভিডিওটি আপলোড করতে পারবেন আর যদি কোনো ইস্যু থাকে তখন আপনাকে বলবে যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম স্ট্রাইক ক্লেম আছে কিংবা আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে কিংবা আপনি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন তখন আপনি কি করলেন হয় সেই ভিডিওটি ডিলিট করে দিলেন না হলে আপনি আর পাবলিক করলেন না তাহলে আপনার আপনার চ্যানেলে আর কোনো প্রবলেম হলো না কিন্তু আপনি যদি এই সেটিংসটি না করেন আপনি তো জানবেন না কোনো কারণবশত আপনার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করেছেন কিংবা কপিরাইট স্ট্রাইকের কোনো ব্যাপার থাকবে কিংবা কপিরাইট ক্লেমের কোনো ব্যাপার থাকবে ভিডিও আপনি পাবলিক করলেন একদিন পর দুদিন পর আপনার ভিডিওতে এসব চলে আসলো স্ট্রাইক চলে আসলো কিংবা ক্লেম চলে আসলো তাই আপনি এই সেটিংসটি করে রাখুন এই সেটিংসটি করলে আপনার আর কোনো চিন্তা থাকবে না ইউটিউব আপনাকে জানিয়ে দেবে যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই বা প্রবলেম আছে কপিরাইটের নোটিফিকেশান পেতে হলে এই সেটিংসটি করতে হলে আপনাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও ওপেন করবেন ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই যে উপরে ছোট্ট করে যে চ্যানেলের আইকনটি আছে এই চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে সেটিংস এই সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর দেখুন এই যে নোটিফিকেশান পুস্ট নোটিফিকেশান নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করার পর এই যে পলিসি কপিরাইট ইস্যু স্ট্রাইক চেক অ্যান্ড মোর নিচে লেখা আছে এখানে কপিরাইট ইস্যু স্ট্রাইক চেক অ্যান্ড মোর এটা অন করা আছে আমার এরকম এটা যদি অফ থাকে যদি অফ থাকে তাহলে আপনাদের নোটিফিকেশান আসবে না আর যদি এটা অন থাকে এরকম অন করে দেবেন অন করলে কী হবে তাহলে যখনই আপনি ভিডিও আপলোড দেবেন আপলোড দেওয়ার পর যখন আপনার প্রসেসিং হবে তারপরে আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে তারপরে আপনি ভিডিও পাবলিক করে দেবেন